আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদা জাহান রুমেনা মুস্তাক, সহকারী অধ্যাপক গুরুদয় সরকারি কলেজ। আজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পড়াবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি তিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। প্রাক ইসলামী যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবটাই ছিল একটা যুগান্তকারী ঘটনা, অন্ধকারের মাঝে আলোর আভাস। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম ছিল বিবি আমিনা। 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের বছরে আর একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, আমরা জানি সেটা হচ্ছে ইয়াউমুল ফিল অর্থাৎ হস্তির বর্ষ। বলতে আমরা বুঝি যে আমরা জানি আব্রাহা ছিলেন ইয়েমেনের খ্রিস্টান বাদশাহ। তিনি কাবা শরীফ ধ্বংস করার জন্য এক বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা নগরী আগমন করেছিলেন এবং কাবাগৃহ ধ্বংস করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গিয়েছিল যে আবাবিল নামক পাখির সাহায্যে আল্লাপাক কঙ্কর নিক্ষেপ করে সেই আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে বিধ্বস্ত করেছিলেন। ইতিপূর্বে মক্কার অধিবাসীরা হস্তি দেখেনি বলে ওই বছরটাকে স্মরণীয় করে রাখার জন্য এর নামকরণ করা হয়েছিল ইয়াউমুল ফিল বা হস্তি বর্ষ। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পর আমরা জানি তিনি জন্মের পূর্বে পিতাকে হারিয়েছিলেন, 6 বছর বয়সে মাতাকে হারান, 8 বছর মাকে হারানোর পর 8 বছর বয়সে তিনি দাদা আব্দুল মুত্তালিবের নিকট লালিত পালিত হন এবং এরপর অর্থাৎ 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর তিনি চাচা আবু তালিবের নিকট লালিত পালিত হন এবং চাচা আবু তালিবের মৃত্যুর শেষ দিন পর্যন্ত চাচা আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধরনের সাহায্য এবং সহযোগিতা করেছিলেন। ইসলামী প্রচার কার্য চালানোর ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাত্মক সহায়তা করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের প্রথা অনুযায়ী দাত্রী মাতা হালিমার গৃহে 6 বছর পর্যন্ত ছিলেন এবং 4 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা বিশেষ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে তার বক্ষ বিদীর্ণ করে তাকে তার ভিতর থেকে যে আসওয়াসা বলা হয় যে সেগুলো ফেরেস্তা সেগুলো পরিষ্কার করেছিলেন এবং তাকে নবুয়তের জন্য উপযুক্ত করে গড়ে তুলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল হর আল উজার। শব্দের অর্থ হচ্ছে অন্যায় সমর, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, 590 খ্রিস্টাব্দে আরবের কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে উকাজ মেলার ঘোড়াদৌড়, মদ, জুয়া, নারী এগুলো যে হতো উকাজ মেলায়, সেই উকাজ মেলাকে কেন্দ্র করে আরবের কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে একটি ভয়াবহ বীভৎস যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধকে বলা হয় হর আল ফুজার, অর্থাৎ অন্যায় সমর বা অন্যায় যুদ্ধ। যখন এই যুদ্ধটা শুরু হয়েছিল তখন ছিল পবিত্র জিলকত মাস, আরবের প্রথা অনুযায়ী সেই জিলকত মাস ছিল নিষিদ্ধ মাস, অর্থাৎ এই সময়ে কোনো হানাহানি, মারামারি, কোনো নৃশংসতা সকল কিছুই আরবে তখন বন্ধ ছিল। এই নিষিদ্ধ মাসে যুদ্ধ শুরু হওয়ার দরুন ওই যুদ্ধটাকে হর আল ফুজারের যুদ্ধ বলা হয়ে থাকে। এই যুদ্ধে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রক্ত ক্ষয় এবং নৃশংসতা দেখেছিলেন সেই জন্য তার মন কেঁদে উঠেছিল
এবং তিনি এ থেকে পরিত্রাণের জন্য উপায় খুঁজতেছিলেন। পরবর্তীতে অর্থাৎ হর্ড আর হুজার যুদ্ধ অবসানের পর 595 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরকুল ফুজুর নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। আরবের নিঃস্বার্থ উৎসাহী যুবকদের নিয়ে এই হিরকুল ফুজুর প্রতিষ্ঠা করেছিলেন। তবে ভাগ্যক্রমে ওই যারা যারা সহায়তা করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের মধ্যে যারা অগ্রগণ্য ছিল তাদের নাম ছিল ফজল, ফাজেল, ফাজায়েল ও মুফাজ্জল। এই চারজনের নামের জন্যই এই সাথী সংঘটির নামকরণ করা হয় হিরকুল ফুজুর। এতে 5টি কার্যক্রম ছিল, যে অসহায় নিঃস্ব ও দুর্বলকে সহায়তা করতে হবে, অত্যাচারীকে রক্ষা করতে হবে, অত্যাচারীকে বাধা প্রদান করতে হবে, এছাড়া হচ্ছে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে এবং বিভিন্ন গোত্রের মধ্যে সমৃদ্ধি ও সদ্ভাব প্রতিষ্ঠা করাই ছিল হিরকুল ফুজুরের মূল কর্মসূচি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল কার্যাবলীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজে আল আমিন বা বিশ্বাসী নামে পরিচিত ছিলেন, কারণ শৈশব থেকেই তিনি ছিলেন বিনয়ী, উদার, বিশ্বাসী এবং মানবতার প্রতি তিনি ছিলেন অধিক মনোযোগী, এই জন্যই তাকে আল আমিন বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে অর্থাৎ 25 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনা ছিল বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ। আমরা জানি বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আরবের একজন ধনাঢ্য মহিলা, অর্থাৎ প্রাক ইসলামী আরবে যে কিছু কিছু ব্যক্তিবর্গ ছিল আরবের সবচেয়ে সম্ভ্রান্ত এবং ধনাঢ্য, তাদের মধ্যে বিবি খাদিজা ছিলেন অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ব্যবসার কাজে নিয়োগ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মাধুর্য, সততা, বিশ্বস্ততার জন্য বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার বিশ্বস্ত সহচরী নাফিসা নামক দাসীর সাহায্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের নিকট বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজার বিবাহ হয়েছিল। যখন বিয়ে হয়েছিল তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। এই মানে বয়সের যে একটা বিশাল ব্যবধান ছিল, এরপরও বিবি খাদিজা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আন্তরিক মধ্যে যে আন্তরিকতা ছিল, যে ভালোবাসার সম্পর্ক ছিল, যে সম্প্রীতি ছিল, সেটা ইতিহাসে বিরল এবং বিবি খাদিজার জীবদ্দশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণ করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিবি খাদিজার অবদান ছিল অপরিসীম, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরও যে 15 বছর বেশিরভাগ সময় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং সেই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহানবী 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই নবুয়ত প্রাপ্তিতে বলা হয় যে বিশ্বের ইতিহাসে প্রথম মুসলিম হচ্ছেন বিবি খাদিজা। তাই ইসলামের ইতিহাসে বিবি খাদিজাকে বলা হয় খাদিজা তাহিরা বা পবিত্র খাদিজা। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল হজরত আসওয়াদ স্থাপন। হজরে আসওয়াদ হচ্ছে কাবা শরীফের কৃষ্ণ পাথর। ওই পাথর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন 605 খ্রিস্টাব্দে হজরে আসওয়াদ পুনঃস্থাপনের মেরামত, কাবাগৃহ মেরামত করে ওই হজরে আসওয়াদ পুনঃস্থাপন করার জন্য বিভিন্ন গোত্রের মধ্যে যে সংঘর্ষের অবতারণা হয়েছিল সেই সংঘর্ষে সুন্দর এবং সুষ্ঠু সমাধান দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার চাদরের উপর হজরে আসওয়াদ স্থাপন করে সকল গোত্রের লোকদেরকে ধরতে দিয়ে যেভাবে সুষ্ঠু সমাধান দিয়েছিলেন সেটাই প্রমাণ করেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের ইতিহাসে একজন শান্তি প্রতিষ্ঠাতাও ছিলেন। নবুয়ত লাভ, আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে অর্থাৎ 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেছিলেন এবং প্রথম মুসলিম ছিলেন বিবি খাদিজা। বয়স্ক পুরুষদের মধ্যে
প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রথম ইসলাম নবত লাভ করার পর প্রথমে তিনি অপ্রকাশ্যভাবে নিজেদের মুষ্টিমেয় লোকের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখি যে ৬১৩ খ্রিস্টাব্দ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার শুরু করেছিলেন, আর এবং এই জন্য তাকে অবর্ণনীয় দুঃখ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নির্যাতন করেছিল তা ইসলামের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। আরবের প্রতিবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে নিবৃত্ত করার জন্য তারা প্রস্তাব দিয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরবের ধন সম্পদ চায় তবে মহানবী সাল্লামের নিকট তা হাজির করা হবে, তিনি যদি আরবের সবচেয়ে সুন্দর রমণী চান তবু তার সাথে বিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি যেন ইসলামকে বর্জন করতে না বলেন, এই প্রস্তাব আবু তালিবের মাধ্যমে দিয়েছিল বিদর্মীরা। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে যদি চন্দ্র এনে দেয় তবু আমি ইসলামকে বর্জন করতে পারবো না, এবং এই জন্যই ৬১৫ খ্রিস্টাব্দে আবু সিনায় মুসলমানদের হিজরত করতে হয়েছিল। ৬১৭ খ্রিস্টাব্দ থেকে ১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত সোহায়েবে আবু তালিবের মধ্যে এক ঘরে হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে থাকতে হয়েছিল, এবং পরবর্তীতে ৬১৬ খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং ৬১৯ খ্রিস্টাব্দে বিন হামজা ইসলাম ধর্ম গ্রহণ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম স্পষ্টভাবে জনসমক্ষে প্রচারের জন্য সমর্থ হয়েছিলেন, এবং পরবর্তীতে আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মশৈশবকাল থেকে শুরু করে নবুয়ত লাভ পর্যন্ত এবং মক্কায় ইসলাম প্রচার নির্যাতন পর্যন্ত আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কারণ এবং ফলাফল। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।